হরিয়ানায় বিজেপিকে ক্ষমতায় আনতে ত্রিপুরায় রণকৌশলী হাতিয়ার করেছে বিপ্লব কুমার দেব। কৃষকদের মন জয় করতে ট্রাক্টরি হাতিয়ার বিপ্লব কুমার দেবের। জাতীয় মিডিয়াতে ভূয়সী প্রশংসা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প মুখ হিসেবে তুলে ধরেছে কোন কোন মিডিয়ায়। রাতারাতি জাতীয় মিডিয়াতে দাগ কেটেছে বিপ্লব কুমার দেব। শনিবার গভীর রাতে বিশালগড় থানায় খবর আসে গোকুলনগর মধ্যপাড়ার নারায়ণ দাসের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় যুবক বাপি দত্ত। পুলিশ ছুটে গিয়ে ঘটনা তদন্তে নামে। স্থানীয় বাসিন্দা নারায়ণ দাস অভিযোগ করেন বাপির বাড়িতে প্রতিদিন জোয়ার আসর হয় এবং বাপিও সংবাদ মাধ্যমের সামনে জানান নারায়ণ দাসের বাড়িতেও জোয়ার আসর বসানো হয় তার ছেলে মাস্টার মাইন্ড। এলাকাবাসীর অভিযোগ পুলিশ সেদিকে কোনো নজর দিচ্ছে না। রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা শনিবার গভীর রাতে তিলিয়ামুড়া থানাধীন মোহরছড়া লালটিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়, পেশায় দিনমজুর। মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবারের লোকজনদের অভিযোগ ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বিশ্বকর্মা পুজোর সকালে উত্তর জেলার ধর্মনগর রেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পর এদিন রাতে রেল লাইনে শুয়ে আত্মঘাতী হল ধর্মনগরের এক যুবক। মৃত যুবকের নাম স্বর্ণেন্দু কিরণ দেবনাথ, তার বাড়ি ধর্মনগর জেল রোডে। পেশায় সে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া যায়, সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সকলে ভালো থাকবেন। জিআরপি পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মৃত যুবকের মৃতদেহ উদ্ধার করে ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে আসে। রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। বিশালপুর থানা এলাকা থেকে এক দূরপাল্লার লরি চুরি করে পালিয়ে যাওয়ার পথে জিপিএস লোকেশনের সূত্র ধরে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক চুরি হওয়া দূরপাল্লার লরি। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকায়। সে সঙ্গে আটক করা হয় রফিক আলম নামের এক ব্যক্তিকে, যদিও রফিক আলমের সঙ্গে থাকা অপর আরেক যুবক পুলিশের উপস্থিতিতে পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। রেলে করে অবৈধভাবে শুকনো গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক গাঁজা সহ দুজন মহিলা। ঘটনার তেলিয়ামুড়া রেল পুলিশের অধীন রেল স্টেশন চত্বর শনিবার রাতে। মেলাঘর থানাধীন বরদোয়াল এলাকার আলিয়া খাতুন এবং হিরোনা বেগমকে দুটি ব্যাগ নিয়ে রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিল, সেই সময় রেল পুলিশের সন্দেহ হলে এই দুই মহিলার ব্যাগে তল্লাশি চালিয়ে 9 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। বিশ্বকর্মা পুজোর রাতে তেলিয়ামুড়া থানা এলাকায় কিছু সময়ের ব্যবধানে পরপর তিনটি ভয়াবহ যান দুর্ঘটনায় চাঞ্চল্য, আহত মহিলা শিশুসহ মোট 6 জন। গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গায় আটক করা হয় ফেন্সিডিল বোঝাই গাড়িসহ এক যুবক। একটি মালবাহী অটো ট্রাক থেকে প্রায় 1500 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ি চালক সুজিত দেবকে। রাজধানীর বলদাখাল চাম্পামুড়া সহ আশপাশ এলাকাগুলিতে পুলিশের টহলদারি শুরু হয়েছে রাতের বেলায়। পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেই স্বাভাবিকভাবেই খুশি গোটা এলাকার লোকজন। বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দিরে রবিবার অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির। সেই সাথে রাজ্যের প্রখ্যাত শিশু চিকিৎসক ডাক্তার সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হয় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে সহ অন্যান্য অতিথিরা এদিনের এই স্বাস্থ্য শিবিরে প্রচুর সংখ্যক রোগী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। গৌতম দত্তের 43তম শহীদান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করল DYFI ও SFI ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব। রবিবার TRPT পরিচালিত STPGT-এর পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন স্কুলে। বিভিন্ন বিষয়ে মোট 110টি শূন্য পদের জন্য 2586 জন এই পরীক্ষায় বসেছেন। রাজ্যের মোট 9টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। শনিবার রাতে একই ব্যক্তিকে গরু চোর এবং ছেলে ধরার সন্দেহে পেচারথল ব্লকের মাছমারা শান্তিপুর এলাকাবাসী আটক করে। শান্তিপুর এলাকার একদল উত্তেজিত জনতা নির্মমভাবে ওই বয়স্ক ব্যক্তিকে গণধোলাই দেয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে বেচারথল থানার পুলিশ। কাঞ্চনপুর এবং বেচারথল এলাকায় এই ছেলে ধরা নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে অভিভাবক মহলে। অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত হয়। ঘটনা শনিবার রাত 12টা নাগাদ বিশালগড় থানাধীন সিপাহীজলা ফার্স্ট গেট সংলগ্ন এলাকায়। কৈলাসহরের বাসিন্দা দুলাল ভৌমিক নামে এক ব্যক্তির মেয়েকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবার নাম করে অর্থ হাতিয়ে নিল প্রতারক। তদন্তে নেমে তার মোবাইল ফোন ট্র্যাক করে তার হদিশ পেয়ে কৈলাসহর থানার পুলিশ উড়িষ্যা থেকে বিনয় কুমার প্রধান নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিশ্বকর্মা পূজার রাতে মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনায় নির্মল দাস নামে এক যুবক গুরুতর আহত হয়। তার বাঁ পায়ের নিচের অংশ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় আহত যুবককে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে।